আমি মোহাম্মদ আলাউদ্দিন। এখন আমি আপনাদের সামনে সেন্টেন্স কানেক্টরস পার্ট ওয়ান সম্পর্কে আলোচনা করব। দেখেন, সেন্টেন্স কানেক্টরসের জন্য এখানে আমি চারটা রুলস উপস্থাপন করছি। প্রথম রুলসে কিছু শব্দ আছে, সেগুলো আমরা সচরাচর ব্যবহার করতে পারি, যেমন অ্যান, অর, বাট, অ্যাজ, সিন্স, বিকজ, ফর, দ্যাট, বিফোর, আফটার, দো, অল দো, ইন অর্ডার টু, ইফ, ওয়েদার। এখন এই সেন্টেন্স, এই ওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা প্রত্যেকটা সেন্টেন্স গঠন করি, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে ওয়ার্ডগুলো যদি আমাদের থাকে, তাহলে আমাদের সেখানে কানেক্টরস হিসেবে ব্যবহার করা হবে। যেমন অ্যান একটা শব্দ, এখানে যদি আমরা বলি রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স, রহিম এবং করিম দুই ভাই, তো এখানে আমাদের অ্যান্ড একটা কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখেন, অর একটা শব্দ আছে, রিড মোর অর ইউ উইল ফেল, বেশি বেশি পড়ালেখা করো নাহলে তুমি ফেল করবে। আবার কথা আছে, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, যদি তুমি বেশি বেশি পড়ালেখা বা কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি এত পরীক্ষায় ফেল করবে। তো এখানে যে সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড শব্দটা ব্যবহার করছি, সেটাই আমাদের এখানে কানেক্টরস। বাট একটা শব্দ কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে, হি ওয়েন্ট টু স্কুল বাট ফেইল টু অ্যাটেন্ড দ্য ক্লাস। দেখুন, বাট ফেইল, এই যে বাট শব্দটা এখানে একটা কানেক্টরস হিসেবে ব্যবহার করা হচ্ছে। আই ডিড নট গো টু স্কুল বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণের জন্য আমি স্কুলে যেতে পারি নাই। এখানে বিকজ শব্দটা একটা কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখেন, ফর, ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স, দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এখানে ফর শব্দটা কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। সিন্স, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে সিন্স শব্দটা কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপর দেখেন, অ্যাজ, অ্যাজ হি ওয়াজ পোর হি উড নট বাই দ্য শার্ট, যেহেতু সে অসুস্থ গরিব ছিল এই জন্য সে তার শার্টটা ক্রয় করতে পারে নাই। আবার ওয়াইজ অ্যাজ হি ইজ হি উইল আন্ডারস্ট্যান্ড ইট, যেহেতু তিনি জ্ঞানী তিনি এটি বুঝবেন। এইভাবে আমরা কানেক্টর শব্দগুলো ব্যবহার করছি। তাছাড়া অন্য অন্য শব্দগুলো, যেমন দ্যাট, শি লুকস শি টু মেডিসিন ইন অর্ডার দ্যাট শি মাইট গেট উইল, সে মেডিসিন নিচ্ছে যাতে সে সুস্থ হয়ে উঠতে পারে। হি টুক মেডিসিন ইন অর্ডার দ্যাট শি মাইট গেট ওয়েল। দেখেন, এখানে ইন অর্ডার শব্দটা আমাদের কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। আরও এরকম অনেক শব্দ আছে, যেমন অ্যাজ বা ওয়েদার, এরকম শব্দগুলো আমরা এখানে কানেকশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইফ ইট রেইনস আই উইল নট গো টু স্কুল, যদি এখন বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না। তো এখানে ইফ শব্দটা আমাদের কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখেন, দো অল দো এর ব্যবহার প্রায় কাছাকাছি, দো মিস্টার রহিম ইজ রিচ, অল দো মিস্টার রহিম ইজ রিচ হি ইজ ডিসঅনেস্ট, এখানে দেখেন অল দো শব্দটা আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করছি। মিস্টার রহিম ধনী ছিল কিন্তু সে অসৎ। দেখেন, প্রথম রুলসে যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, প্রত্যেকটা শব্দ দিয়ে একটা কানেক্টর হিসেবে ব্যবহার করছি। এখন আমরা দুই নম্বর রুলসে চলে যাব। টিল, দুই নম্বর রুলসে যে কানেক্টরগুলো আমরা ব্যবহার করা হচ্ছে সেটা হলো টিল, আনটিল, আনলেস, অ্যাজ, ইফ, নট অনলি বাট অলসো, অ্যালং উইথ, হোয়াট এভার, বিভিন্ন শব্দগুলো এখানে ব্যবহার করা হচ্ছে। দেখেন, আনটিল, রহিম ওয়েট হেয়ার আনটিল দ্য রেইন স্টপস,
রহিম এখানে অপেক্ষা করো, রহিম ওয়েটস হিয়ার আনটিল দ্য রেন স্টপস, যত সময় বৃষ্টি না থামে তত সময় তুমি এখানে অবস্থান করবে। টিল শব্দ ডন স্টার্ট টিল আর টিল আই আর আহিম, আমি না আসা পর্যন্ত তুমি স্টার্ট করবে না, এখানে টিল শব্দ কানেক্টার্স। দেখেন তারপরে শব্দ আছে আনলেস, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি পরীক্ষায় ফেল করবে। তেমনি অ্যাজ ইফ নট নট অনলি বাট অলসো হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার্স, হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার, সে শুধু ভালো ছাত্র নয় ভালো খেলোয়াড়ও বটে। দেখেন নট অনলি বাট অলসো শব্দটা আমরা এখানে এভাবে ব্যবহার করাচ্ছি। এখন হোয়াট এভার লেট হার ডু হোয়াট এভার শি লাইকস, হোয়াট এভার এখানে শব্দটি কানেক্টার্স, লেট হার ডু হোয়াট এভার শি লাইকস, সে যেটা পছন্দ করে সেটা তাকে করতে দাও। এইভাবে আমরা শব্দগুলো দিয়ে কানেক্টার হিসেবে সেন্টেন্স বিল্ড আপ করতে পারি। এখন সেন্টেন্স তিন নম্বর রুলসে যদি আমরা আসি, দেখেন নো সুনার হ্যাড হার্ডলি হোয়েন স্কার্সলি হোয়েন অ্যাজ সুন অ্যাজ দেন ইত্যাদি শব্দ কানেক্টার হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা নো সুনার হ্যাড দি সেন্টেন্স যখন আমরা কানেক্টার হিসেবে ব্যবহার করব, নো সুনার হ্যাড দ্য রেন স্টপড দেন দ্য লেভ দ্য হাউস, নো সুনার হ্যাড দ্য রেন স্টপড দেন দ্য লেভ দ্য হাউস। দেখেন নো সুনার তারপরে আছে আমাদের দেন, এই নো সুনার এবং দেন এখানে কানেক্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপর দেখেন শব্দটি স্কার্সলি হোয়েন স্কার্সলি হ্যাড দ্য রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, দেখেন স্কার্সলি হ্যাড দ্য রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, এখানে স্কার্সলি এবং হোয়েন শব্দটা কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এইভাবে তিন নম্বর সূত্র তিন নম্বর রুলসে যে ওয়ার্ডগুলো দেখানো হচ্ছে সেটা আমাদের সবকে কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তেমনিভাবে চার নম্বর রুলস আসি, দেখেন কিছু শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে, সো লং বাট ফর হোয়াট হুইস হোয়েন হাউ ইত্যাদি শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। এখানে যেমন সো লং দি সেন্টেন্স হবে গড উইল ব্লিস আস সো লং আওয়ার পারপাস ইজ অনেস্ট, গড আমাদের সহায় থাকবে যত সময় আমাদের সততা আছে উদ্দেশ্যেই সততা আছে। দেখেন এখানে সো লংটা একটা কানেক্টর ব্যবহার করা হচ্ছে। বাট ফর ইউ হেল্প আই উড হ্যাভ ফেল ইন দ্য এক্সাম, তোমার সাহায্য ছাড়া বা আপনার সাহায্য ছাড়া আমি পরীক্ষায় ফেল করতাম, এখানে কানেক্টর্স বাট ফর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখেন হোয়াট হু বিভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে, আই ডু নট নো হোয়াট দে ওয়ান্ট, আই ডু নট নো হোয়াট দে ওয়ান্ট, এখানে হোয়াট শব্দটা কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। দিস ইজ দ্য পেন হুইজ আই বট ইয়েস্টারডে, এই একটি কলম যেটা আমি গতকাল কিনেছিলাম, তাহলে হুইজ পেন এখানে কানেক্টার্স, হুইজ শব্দটি এখানে কানেক্টার্স হিসাবে ব্যবহার করা হচ্ছে। শি ওয়ান্টেড টু নো হোয়েন উই উইল গো দেয়ার, সে জানে না সে জানতে চায় কখন আমরা যাব, হোয়েন উইল গো দেয়ার আমরা সেখানে কখন যাবো, এখানে হোয়েন কানেক্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সালাম আস্কস মি হাউ হি উড রিড দ্যাট বুক, সালাম আমাকে জিজ্ঞাসা করলো কীভাবে সে বইটা পড়বে, তাহলে এখানে হাউটা কানেক্টর্স। এখন চার নম্বর সূত্র দেখেন, সো লং বাট ফর হোয়াট উইজ হোয়েন হাউ ইত্যাদি শব্দ কানেক্টর্স হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে। এখানে দেখেন অবশেষে আমি দুইটা তিনটা এক্সারসাইজ দিছি, দুইটা এক্সারসাইজ দিছি, আই কুড নট ডু ইট বিকজ আই ওয়াজ ইল, আমি এটা করতে পারতেছি না কারণ আমি অসুস্থ, এখানে বিকজ শব্দটি কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। হি ওয়াজ ভেরি গ্ল্যাড দ্যাট হি রিসিভড ইয়োর লেটার, সে অত্যন্ত খুশি হয়েছে তোমার লিটির চিঠিটা রিসিভ করে, এখানে দ্যাট শব্দটা আমাদের কানেক্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আমার এই লেকচার যদি আপনাদের ভালো লাগে তবে এখানে বা আপনাদের যদি কোনো ভিডিও বা কোনো বিষয় সম্পর্কে কোনো গ্রামার সম্পর্কে যদি আপনাদের চাপও না থাকে তবে আমাকে কমেন্ট করবেন, আমি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আমার এই লেকচার যদি আপনাদের একটু ভালো লাগে বা আপনারা যদি একটু ফলো করেন হয়তো সেন্টেন্স কানেক্টর সম্পর্কে আপনারা অনেকটা আগাইতে পারবেন। হোয়েন উই স্পিক ইন ইংলিশ ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট
টার্ম ইনফ্লুয়েন্টলি স্পিকিং ইংলিশ। আমরা যখন কথা বলতে যাই তখন যদি আমরা কানেক্টর সম্পর্কে ভালোভাবে না জ্ঞান থাকে তাহলে আমরা ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবো না। সো আপনারা এটা সম্পর্কে একটু দেখবেন বা আমার ভিডিওটা একটু অবজার্ভ করবেন, দেখবেন একদম আপনাদের জন্য সেন্টেন্স কানেক্টর সোজা হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এই বলে আমি আমার সেন্টেন্স কানেক্টর পার্ট ওয়ান এ সম্পর্কে লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।